हेलो फ्रेंड्स, नमस्कार। वेलकम टू आवर चैनल होममेड फूड व्यूज। फ्रेंड आज के एक नतून एक वीडियो नहीं तुम्हारे सामने चले आज के आर चैलेंजर वीडियो। तो गतकाल एक मायर संगे चैलेंज छो तुम्हारा जो ना देखे थको वीडियो आई बटन थे देखे नियो चैलेंजर प्लेलिस्ट से सबाई देखे वीडियो भलो भलो कमेंट करो खूब भलो लगल। तो आज के मध्य चैलेंज क्या है माँ बोले देवे। तो वीडियोते जावर आगे हमारे किसी सोशल लिंक आज अवश्य तुम्हारा डिस्क्रिप्शन बक्सटा चेक कर और हमारे किसी पुरान वीडियो पर आई बटन देवा आज है और सेकेंड चैनल रिया ब्लॉग एंड हैंडक्राफ्ट चैनल के अवश्य तुम्हारा सबसक्राइब कर और हमारे चैनल का तुम्हारा अवश्य क्योंकि सबसक्राइब कर और वीडियो कम लगल अवश्य लाइक कमेंट कर जाना जो एकदम भूलना। तुम आज के चैलेंजे की आज है दाओ। आज के आज पाउरुटी और डिमेर पोज आर কাঁঠাল আছে। তো এখানে একটা দুই দুই চার দশটা করে কাঁঠাল আছে, দশটা করে কাঁঠাল আছে, এদিকে দুটো করে ব্রেড এবং একটা হচ্ছে এক পোজ। তো এই হচ্ছে আমাদের আজকে চ্যালেঞ্জের ভিডিও হবে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আর ওটা একটা বাটি নিয়েছি ওখানে জাস্ট দানাগুলো ফেলার জন্য। তো চ্যালেঞ্জ শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো কাউন্ট করি, পানিশমেন্ট কিন্তু আছে, কেউ পালাবে না। সামনে রাখবো তো? না সামনে রেখো না, একটা সাইড ওনি থাক, কোনো অসুবিধা নেই। তুই ফেলবি এখানে রাখ। হ্যাঁ এখানে থাক, তুই ফেলতে পারবো দোকান থেকে। অত দূরে দিচ্ছিস কি জন্য? তুই ফেলতে পারবো? হ্যাঁ। তো রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। এখান থেকে ছাড়াতে হবে খেতে হবে। গাছের কাঁঠাল তোমার ব্লগ চ্যানেলে দেখেছো যে আমি কাঁঠাল কেটে আনছিলাম। একটা আছে এখন এখানে খেয়াল করিনি তো।
আসলে ভুলে গেছে পাউন্ডের লাস্টে খেয়েছি তো মা ওইটা আগে খেয়েছে, মা বুদ্ধি আছে মাথায়। আসলে পাউরুটি তো গলায় বাজছে খুব, জল খা, জল খাওয়া তো বলাই আছে যে গলায় লাগে, পাউরুটি বলে কথা, গলায় লেগে গেলে কোনো উপায় থাকবে না, জল খেতে হবে। তো যেমন কি তোমার দেখলে ফাইনাল, তো পানিশমেন্ট নিয়ে ব্যাক করছি, অনেকদিন পরে হারালাম বুদ্ধি করে। অনেকে বুদ্ধি করে খেলে, অনেকে মানে অন্যভাবে খেলে, তা বুদ্ধি করে আজকে জিতে গেল মা। তো যাই হোক, আমরা পানিশমেন্ট আবার ব্যাক করছি। তো বন্ধুরা, পানিশমেন্ট আবার ব্যাক করেছি। তো কি পানিশমেন্ট দেয় আজকের? পানিশমেন্ট হচ্ছে আদ্রাক, আদা, আদা কামড়ি খাবে সব না বলো না, এত বড় আদাটা এনেছি সবটা খেতে পারবে না, অল্প একটুখানি কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। ঝাঁজ এবং ঝাল ওই যে চিবিয়ে খেয়েছে, জল আছে না, অনেকদিন পরে জিতে একটু মনটা ভালো লাগছে, ওর সঙ্গে বসলে মোটেও জিততে পারি না, এবার দিন বৌমার সঙ্গে হেরে গেছি। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে মাসিমা ইচ্ছে করে হেরে গেছে, অথচ কিন্তু না, রিয়া খুব তাড়াতাড়ি খেয়েছে এবার দিন। তো যাই হোক, তো আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসছে, দুপুর 1:30 সময় অবশ্যই চেক করবে, আর আমাদের চ্যানেলে তো ভিডিও আসেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর তাহলে এখানে আজকে বিদায় নিলাম, ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, ধন্যবাদ।